আইপিএলে মাঠের খেলা যখন চলে তখন মাঠের পাশে আনন্দ উল্লাসে মেতে থাকতে দেখা যায় এক দল চিয়ার লিডারদের। এই চিয়ার লিডাররা দুই দলের দুই ধরনের জার্সির আদলে দুই রঙা পোশাক পরে দুই দলকেই উৎসাহ দেন, কিন্তু তারা যেই উৎসাহ দেন তার বিনিময়ে তারা কত টাকা পান সেই আগ্রহ নিশ্চয়ই দর্শকদের রয়েছে মনের মধ্যে, জানতে পারলে মন্দ হয় না। বিশ্বের জমজমাট ফ্রাঞ্চাইজি লীগ আইপিএলে সেই দৃশ্যটা প্রতিদিনই দেখা যায়। লীগের জৌলুস বাড়াতে ব্যাটে বলে মুনশিয়ানা ওদিকে যখন দেখান ক্রিকেটাররা, তখন মাঠের ঠিক সীমানার বাইরে চিয়ার লিডাররা নেচে গিয়ে সকলকে উৎসাহ উদ্দীপনা দিতে থাকেন। চার ছক্কা কিংবা উইকেট পতনের সঙ্গে সঙ্গে উদযাপনে ভিন্ন আবহ তৈরি করে দর্শকদের মাঝে সেটি। এবার মোট 38 জন বিদেশি চিয়ার লিডার আইপিএলে বিভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে অংশ নিচ্ছেন। অধিকাংশই এসেছেন রাশিয়া, ইউক্রেন, বেলজিয়াম এবং নরওয়ে থেকে। প্রতিটা ম্যাচের জন্য বেশ মোটা অঙ্কের টাকাই নাকি তারা পান। প্রতিটা দলের আলাদা আলাদা চিয়ার লিডারও থাকেন। এবারের আইপিএলে চিয়ার লিডারদের সবচেয়ে বেশি পারিশ্রমিক দিচ্ছে নাকি কলকাতা নাইট রাইডার্স। প্রতি ম্যাচে 33,000 টাকা পান কলকাতার চিয়ার লিডাররা। দলের জার্সির সঙ্গে মিল রেখে ডিজাইন করা হয়েছে তাদের পোশাকেরও। মুম্বাই ইন্ডিয়ান্সে দেখা মিলেছে সবচেয়ে মেধাবী এবং সুন্দর চিয়ার গার্লদের। এই ফ্রাঞ্চাইজিটিতে প্রতিটি মেয়ে উপার্জন করেন প্রতি ম্যাচের জন্য 26,000 টাকারও বেশি। চিয়ার লিডারের ক্ষেত্রে অত্যন্ত যত্নশীল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তারাও প্রচুর অর্থ খরচ করে। টাকার অঙ্কটা 26,000-এর বেশি প্রতিজনের জন্য প্রতি ম্যাচে। পাশাপাশি বিরাট কোহলির দল বোনাস মানিও দেয় যদি ম্যাচ জিতে যায়। রাজস্থান রয়্যালসের চিয়ার লিডাররা প্রতি ম্যাচের জন্য পান 20,000 টাকার বেশি। আইপিএলে মাত্র দ্বিতীয় মৌসুমে খেলতে আসা লখনৌ সুপার জায়ান্টস, তারাও চিয়ার লিডারদের প্রতি ম্যাচে 20,000 টাকা করে দিয়ে থাকে। ম্যাচ প্রতি 16,000 টাকা পায় পাঞ্জাব কিংসের চিয়ার লিডাররা। চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং গুজরাট টাইটানসের চিয়ার লিডাররাও পেয়ে থাকেন 16,000 টাকার বেশি প্রতিজন প্রতি ম্যাচে। সেটি কি আপনার কাছে অনেক বেশি মনে হচ্ছে নাকি আইপিএলের যে ধুমধুমার আয়োজন সেই তুলনায় বেশ কমই মনে হচ্ছে, যেখানে খেলোয়াড় এবং খেলোয়াড়দের চাইতে বেশি কোনো কোনো ক্ষেত্রে ধারাভাষ্যকারদেরও টাকার অঙ্ক দেখা যায় শোনা যায়। সেই অঙ্কটা লাখে সীমাবদ্ধ নেই, কোটি কোটিতে রূপান্তরিত হয়। সেখানে চিয়ার লিডাররা প্রতি ম্যাচে কি খুব কম টাকাই পাচ্ছেন, কি মনে হয় আপনার? জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।